জমকালো আয়োজনে পর্দা উঠল দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত সাউথ এশিয়ান গেমসের ১৩তম আসরের। নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আসরের উদ্বোধন করেন রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডার। গেমস চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। নেপাল থেকে পুরোটা জানাচ্ছেন মুশফিকুর রহমান। নিয়ম মেনে খেলোয়াড়দের মার্চ পাস্ট দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। নেপালের অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জীবন রাম শ্রেষ্ঠা স্বাগত ভাষণ দেন। এরপর আসরের উদ্বোধন ঘোষণা করেন রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। মশাল প্রজ্বলন করে এসএ গেমসের আলো জ্বালেন চারবারের সোনাজয়ী সাবেক তাইকোন্ডো খেলোয়াড় দীপক বিষ্ঠা। ক্রীড়াবিদদের পক্ষ থেকে শপথ বাক্য পাঠ করেন তারকা ক্রিকেটার পরেশ খড়কা এবং ব্যাডমিন্টন আম্পায়ার দীপক থাপা। শুরু হয় চোখ ধাঁধানো আতশবাজি, লেজার শো। সাংস্কৃতিক পরিবেশনায় প্রাধান্য পায় নেপালের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। খেলাধুলার মাধ্যমে দক্ষিণ এশিয়ার সাত দেশের মধ্যে সৌহার্দ্য আর সম্প্রীতির বৃদ্ধি করতে আয়োজন করা হয় এসএ গেমস। নেপালে এবারের আসরটা হবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা, তবে সব শঙ্কার অবসান ঘটিয়ে সফল আয়োজন করল নেপাল। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, দশরথ স্টেডিয়াম, কাঠমান্ডু, নেপাল।